সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 61, আজ শনিবার, বাংলা 27 চৈত্র 1427, ইংরেজি 10 এপ্রিল 2021। আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় নন্দিতা ভট্টাচার্য, অনুষ্ঠান নিয়ে আসছেন নন্দিতা। নমস্কার, আমি নন্দিতা। আমেরিকান লেখক শ্যানন এল অল্ডার লিখেছেন, ওয়ান অব দি গ্রেটেস্ট রিগ্রেটস ইন লাইফ ইজ বিইং হোয়াট আদার্স উড ওয়ান্ট ইউ টু বি রাদার দেন বিইং ইয়োর সেলফ। জীবনের সবচেয়ে বড় আক্ষেপগুলির মধ্যে একটি হল, তুমি নিজে কি হতে চাও তার চেয়ে বড় কথা, অন্যেরা তোমাকে কিভাবে পেতে চায়। সকল শ্রোতাবন্ধুকে জানাই শুভেচ্ছা। বসন্ত, প্রেম, প্রকৃতি, ফাগুন, দোল নিয়ে যে কয়েকটি পর্ব, আজকের অনুষ্ঠানে তার সপ্তম পর্ব। আজ বসন্ত ও প্রেম। বসন্তে অন্তরে বাহিরে শুধু ফুল ফোটা চলে তাই নয়, লক্ষ ফুলের ঝরার খবর কিংবা নানা সুর ওঠা পড়ার সন্ধানও সমানভাবে পাওয়া যায়। চরণে তার লুটিয়ে কাঁদে চর,
আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জানে কোল দিয়েছেন, অবোধ জানে কোল দিয়েছেন, তাই আমি তার ছেলা বসন্তে কি শুধু শুনলাম শান্তিনিকেতনের শুভদীপ সোরেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরের গানটিও শান্তিনিকেতনের শিল্পীর কণ্ঠে শিল্পী মিনু চট্টোপাধ্যায়। শোনাবেন রবীন্দ্রসঙ্গীত। বসন্তের ছোঁয়া শুধু প্রকৃতির মধ্যে নয়, সে অন্তরে এক অপূর্ব পরশ নিয়ে আসে, নানা সুরে অন্তর ঝংকৃত হয়ে ওঠে। তখন সে অন্তর নানা সুরে গানের কলি হয়ে ফুটে ওঠে। বসন্ত তার গান, তার গান লিখে যায়, ভুলের পরে কি আদুরে বসন্ত তার গান, তার গান লিখে যায়, ধুলির পরে কি আদুরে বসন্ত তার গান, সে ধুলো ওঠে হেসে বারে বারে, নবীন বেশে বারে বারে, রূপের সাজে আপনি ভরে কি আদুরে বসন্ত তার গান, তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে, সে যে তাই ধন্য হল মন্ত্র বলে, তেমনি পরুষ লেগেছে মোর হৃদয় তলে, সে যে তাই ধন্য
পবিত্র বলি তাই প্রাণে কোন মায়া জাগে বারে বারে পুলক লাগে বারে বারে গানের মুকুল আপনি ধরে কি আদুরে বসন্ত তার গান তার গান লিখে যা পরে কি আদুরে বসন্ত তার বসন্তের নতুন ইশারা কুঁড়ির মতো হয়ে এসে গোপন মর্ম কথাকে প্রকাশ করার চরম সত্য ও আনন্দ ক্রমশ সহজ করে তোলে। রবীন্দ্রসঙ্গীত শুনব বহরমপুর থেকে শান্তনা দত্তের কণ্ঠে, যদি তারে নাই চিনি গো। জানি নে যদি নারে নাই চিনি গো।
বসন্তের খেলার রং, বসনের পরে মনেতে এসে ছাপ দিলে সে খেলা এক রসোত্তীর্ণ পর্যায়ে পৌঁছায়। তখন মনে মনে শ্যামের সন্ধান চলে। নরেন্দ্রপুর থেকে মনিকা সরকার শোনাবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর সুরের একটি গান, বসনে লাগাতে রং বারণ নাহি গো। বসন্তের শেষে চৈত্রের তপ্ত বাতাসে কোনো বাণীর জন্য, কারো সাক্ষাতের জন্য অন্তর উদ্বেল হয়ে ওঠে। আকুল আগ্রহে অপেক্ষায় থাকা কখন সে আপনার হয়ে উঠবে? চৈত্রের দহনের মতো
বসন্ত ও প্রেম তখন এক পর্যায়ে এসে যেন একাকার হয়ে ওঠে। চরিত্র কবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা ও গুললিতা ও গুললিতা। চরিত্র কবনে আগরতলা থেকে প্রণবচন্দ্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রণবচন্দ্রের কণ্ঠের গান শুনিয়ে আজকের বসন্ত ও প্রেমের গানের অনুষ্ঠান শেষ হল। অন্যান্য শিল্পীরা ছিলেন শুভদীপ সোরেন, মিনু চট্টোপাধ্যায়, শান্তনা দত্ত ও মনিকা সরকার। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল 11 এপ্রিল রবিবার। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের এই মতামত আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে আপনাদের আরও আনন্দ দেওয়ার সুযোগ পাবে। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।